हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। और एखन बच्चे सकाले 3:30 और आमी आर आमार दीदी उठे पड़ेछी साथे माओ, कारण आज के बोन के आगमनी लोकटा करार जन्य। तो बिस्टिर एकदिके भावटाओ बेशी भालो नो, ताओ जा हबे देखा जाबे। तो आमी देखाच्छी आमार बोन के। सो गाइस देखछो, ओके, और मुख टुक धोया हो गए थे, एक नहीं धोए थे जस्ट। और ये तो कि जानो अफ्रीका थे कि ऐसे थे असल, ये तो कि आमदर का चे कुनो मने स्ट्रेटनर बा कुनो पाला या कुनो सहाज नहीं। तो हम तो कि कर बो टेक्निक टेक्निक तो रात्रे शोवा लागे ये चुलटा रकम करे ची रकम बेनी करे रखे ची एक टेक टा करे एक टू कार्ली कार्ली हो आर जन्नो मजा लागे। तो ये तो आमदर का चे जिनिश निश नहीं तो जान रा জানি তাই। ওর বর্তমানে নামটা কি জানো? দুর্গি। আর একটু করে হয়ে যাবে দুর্গা। দুর্গি আমার ডোর দেখ আসনা সকাল সকাল 3:30 তো মেকআপটা আমরা এখন স্টার্ট করে নেব, কারণ সকালের ভিউটা অনেক ভালো থাকে। তো আমরা এত সকাল সকাল উঠেছি কেন, মানে সকালের যে ভিউটা, এই ভিউটার টাইমটাতে মানে দুর্গা বনে যদি তুমি কোনো খোলা জায়গাতে গিয়ে কিছু করো তাহলে খুবই ভালো লাগে। মানে সেই জন্য লুকটা মানে আমাদের লাগে, তো সেই জন্য মেকআপ কি স্টার্ট করব। এখন আমি মুখটা ব্রাশ করে নেব, তো তারপরে হবে। তুমি এখানে থাকো, আমি ব্রাশটা করছি, ঠিক আছে? ভিডিওটা পুরোটা দেখবে, আমরা খুবই কষ্ট করছি। আমি তোমাদেরকে বাইরের মানে ভিউটা দেখাচ্ছি এখনের, মানে এত অন্ধকার এই টাইমেও। তো গাইস, বোন এখন তার মুখটা ধুয়ে নিচ্ছে, আর এই দেখো বাইরে অনেক অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো আমাকে তো দেখা যাচ্ছে, হ্যাঁ। তো তারপরেই আমরা ও মুখটা ধোয়ার পরেই আমরা শুরু করে নেব আমাদের মেকআপটা। তো আমিও ধুয়েছি, আমি বলছি ওকে যে তুইও ধুয়ে নে, তো এত সকাল করে না ভালো লাগে না। তো আমাদের সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, মুখটুক দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরের ভিতরে, আর এখন সেই মেকআপটা মানে স্টার্ট করে নেব। তো তোমরা প্লিজ দেখতে থাকো, আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখবে, কারণ আমরা খুবই মানে দেখতেই তো পারছি, আমরা এত রাত্রেবেলা উঠে ভিডিওটা করছি, তো সেই জন্য। তো গাইস, বোনকে দেখো, আলতা আলতাটা লাগিয়ে নিচ্ছে। উফ, কি লাগছে তো কি সকাল সকাল এরকম কেউ সাজে নাকি কিরে, এরকম কেউ সাজে যে এত সকাল সকাল কে সাজে? আচ্ছা কিছু না, তো 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 গাইজ, আমি তোমাদেরকে দেখাচ্ছি বোন কী কী পড়বে, কী কী পড়বে, কী কী পড়বে। তো এখানে এগুলি আছে, এগুলি একটু কনফিউজ করার মতো জিনিস, কারণ কী পড়বে কী না, তো সেই জন্য এখানে রাখা আছে। যেটা মানে শাড়ির লগে আমাদের ভালো লাগবে সেটাই পরবো। তো ওখানে যা আছে রাখা আছে, এটা হচ্ছে শাড়ি, তো আমি গিয়ে এনেছিলাম বড় দিদির কাছ থেকে, না রে আমার কাছে তো নেই, তো সেই জন্য এখন যে চিরুনিটাও রেখে দিয়েছে। কালকে আমি গিয়েছিলাম বড় দিদির ঘরে, তো সেখান থেকে আমি নিয়ে এসেছি। আর নাকের দুলটা কই? হ্যাঁ, এটা আমি এটা আমি টেম্পোরারি মানে একটু কিনে এসেছি, জানো, বাজারে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর এত রেট, বাপরে বাপ, আমার দ্বারা তো এত বাজেট নেই যে আমি এত ভালো ভালোটা আনতে পারবো, সেই জন্য একটাই এনেছি। তবু কিছু না, হয়ে যাবে, যা আছে তা দিয়েই করতে হবে। তো তোমরা কন্টিনিউ থাকো আমাদের সাথে, আর ওকে দেখো কীভাবে তেরা বেরা হয়ে দিচ্ছি, ভালোই লাগছে না রে আমার। সাথে থাকো আর ফাইনালি লুকটা দেখো, ফাইনাল লুকটা দেখো, কারণ পুরো আমরা দেখাতে পারবো না, কারণ বোন আমাকে সাজিয়ে দেবে, আর যতটুক পারবো তাই আমরা ততটুকুই মানে চেষ্টা করবো, যতটুক পারবো ততটুক দেখাতে পারবো, কারণ আমাদের দুজনই মানে এই সাজাতে থাকতে
থাকতে হবে, আর বাকি মানে মোবাইল ধরারও কেউ নেই, তো যা পারবো তাই দেখাবো। না রে ভাই ঘুমে রয়েছে না, ভাই ঘুমাচ্ছে, আর না ঘুমলে মানে ওকে বলতাম যে তুই ভিডিওটা কর পুরোটা, তো ঠিক আছে ও করছে এটা, আর কি করবে, কি আর কিছু না, হয়ে গেছে এটা। হ্যাঁ এখানে না একটু 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 গোল করে সাইজ করে নে, ভালো লাগবে দেখতে, একটা দেখা দেখ। কর, সবাইস দেখছো ওর পুরোটা হয়ে গেছে, খুবই খুবই ভালো লাগছে দেখতে। আমি কাকে ভালো বলছি, তোকে, তোকে তো একদমই ভালো লাগে না রে। ঠিক আছে তো হাতে আমি পরে দেব, কারণ এখন আমি মেকআপ করব, তাই আলতাটা মানে মুখে লেগে যাবে, তাই পরে হাতে দেব পরে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, হুম এখন আমরা একটু কাজ করি। গাইস দেখছো ওর পুরো আলতারে ধোয়া হয়ে গেছে। গাইস দুঃখের কথা বলতে এসেছি, চলেই এলো বৃষ্টি সাজতে সাজতে, যাও পুরোটা সাজাও হয়নি, আর এর মধ্যে বৃষ্টি চলে এসেছে, তো তার জন্য আমি আর জোরে জোরে কথা বলতে হচ্ছে, কারণ বাইরে মানে প্রচুর জোরে বৃষ্টি চলে এসেছে। তো এখন কি করব কি না সেটা মানে বুঝতে পারছি না, তো কি করব বুঝতেই পারছি না, এখন সাজবো কি সাজবো না, কারণ আমাদের ইচ্ছে ছিল বাইরে গিয়ে করব, আর বাইরে গিয়ে করার মানে হচ্ছে আমাদের কাছে রিং লাইট নেই, তো তার কারণে, আর ঘরের যে লাইট আছে সেই লাইটে নিচে দিয়ে তো আলো টালো হয় না, তো সেই জন্য বাইরের আশাটা করেছিলাম, আর বাইরের সকালের লুকটাও ভালো হবে সেই জন্য। এখন চলে এলো বৃষ্টি, কি করব কিছু বুঝতেই পারছি না, ও বসে পড়েছে, মনটা ওর খারাপ হয়ে গেছে, কি করব তো এখন কিছু করার নেই, বৃষ্টিটা থামুক তারপরে দেখা যাও কি হবে। তো আমরা আবার রেস্টে চলে যাব, মানে সতে চলে যাব, কারণ বৃষ্টিতে তো আর কিছু হবে না, ভেবেছিলাম যে মনটা পুরো খারাপ হয়ে গেছে, এত সকাল সকাল উঠে তারপর যদি মানে তোমার বৃষ্টি চলে আসে তার উপর কি কিরকম লাগে বলো তো। আজকে 3 দিন ধরে কন্টিনিউ মানে বৃষ্টি পড়ছে, তাই আমরা একদম করার মানে করার কোনো সুযোগই পাচ্ছি না, তো আজকে সেই সুযোগ করেছিলাম, তাও আজকেও চলে আসছে জ্বর জ্বর করে বৃষ্টি। তো তো আমাদের দেখা যাক কি করতে পারি বা পারি না, কিন্তু তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো, তোমরা যদি সাথে না থাকো কি করবো কি না সেটাও তোমরা দেখবে, মানে আমরা কি করছি কিভাবে কি করলাম, আর তোমরা তো সাথে থাকবে আমাদের। কালকে গিয়েছিল বোন, মানে বড় বোনের করে গিয়েছিল, তো শাড়ি টাড়ি সব কিছু গয়না টয়না সব কিছু নিয়ে এসেছে, যা যা মানে লাগবে তা সব কিছু নিয়ে এসেছে, শুধু তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য, মানে আগমনীর লুকটা দেখানোর জন্য। আর ওরও ফার্স্ট টাইম, ও কোনোদিন এই লুকটা করেনি, ফার্স্ট টাইমই করবে, তো সেটার জন্য আমাদের মানে কোনো একটা মানে আমরা একটু মানে এক্সাইট, মানে আমরা কি করব, তাই তো আমাদের যতটুকু যা পারবো তাই আমরা করব, কিন্তু তোমরা যদি আমাদের সঙ্গে না থাকো কিছুই হবে না, কারণ অনেক কষ্ট করছি, কালকে ও গিয়ে অনেক দূর থেকে বোনের ঘর থেকে জিনিস টিনিস কিনে নিয়ে এসেছে, আর এত সকাল সকাল উঠে মানে কি বলবো, মানে এখন তো সবাই শুয়ে আছে আর আমরা উঠে অনেক 3টার অ্যালার্ম দিয়েছিলাম, 3টার সময় উঠেও ছিলাম, তারপরে ও বললো একটু ঘুমিয়ে নেই, তারপর আমি 3:30টার সময় আবার ওই উঠ, আর নাহলে কি হয় মানে যত জলদি তুমি উঠবে তাহলে মানে 5টা 6টার ভিতরে তুমি ভিডিওটা করতে পারবে, আর যদি এর আগে তুমি না উঠো তাহলে 7:30টাও হবে না সেই জন্য। তো আচ্ছা তোমরা আমাদের সঙ্গে থাকো, তো আমরা এখন এখানেই রাখছি, আর যদি বৃষ্টিটা কমে যায় তাহলে আমরা আবার স্টার্ট করব, ঠিক আছে। সো গাইজ তো আমি এটা পরছি, ল্যাকমি সিসি ক্রিম। তো আমার পুরোপুরি শেষ হয়ে গেছে, তো পুরোপুরি কি শেষ হয়ে গেলো মানে স্টার্টই করলি, ক্রিমটা লাগানো শেষ হয়ে গেছে, ও সেটাই তো বলবি। আর গাইজ আমরা আর গিয়ে ঘুমোইনি, কারণ আমরা ভাবলাম যে যা বৃষ্টি কমলেই করব, মানে রেডি হয়ে থাকি, কারণ করতে তো হবেই, শুধলে তো আর হবে না, তো সেই জন্য আর শুইনি, ভিডিওটা করতে বাইরে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমরা সেজে যাচ্ছি, মানে আমরা না ও, আর কি সেই জন্য, তো সেই জন্য দেখাচ্ছি আগমনি। সো গাইস দেখতেই পারছো বোন নিজের চোখটা, উপরের চোখটা নিজেই করছে, কারণ আমি আট করতে পারি না, তার জন্য ওর খুব কষ্ট হচ্ছে নিজে নিজে করতে,
তো দেখো ও নিজেই করছে আইলাইনার দিয়ে, আর কোনো কিছু নেই। দেখতেই পারছো ও নিজে নিজেই আর্ট করেছে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। একটু জোরে কথা বলিস, কারণ আমাদের তো মাইকে কিছু নেই না কথা বলার জন্য, তো ওরা শুনতে পারবে না, জোরে কথা বলিস। ভালো হয়েছে না আর্টটা করা? আসলে আসলে আমি আর্ট করতে পারি না, সেই জন্য ওর কষ্ট হয়ে যাচ্ছে। আমি একদমই আর্ট করতে পারি না, আর ও মানে খুবই সুন্দর আর্ট করে, মানে ওর আইডিয়াতেই ও আর্ট করে নেই যে কোনো জিনিস। সো গাইজ, এখানে আমি পাউডার জলে দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটাতে চোখের মধ্যে দিয়ে দেবে। দেখো বাজেট কম আমাদের, উফ লেগে যাচ্ছে রে ওই। আস্তে আস্তে লাগা, আস্তে আস্তে লাগা। সো গাইজ দেখছো, গাইজ দেখছো ওর আইল্যান্ডার তো ধোয়াও হয়ে যাচ্ছে, আইল্যানার। দেবী দুর্গেশ্বরী, গাইজ বোন পুরো রেডি হয়ে গেছে, আর ওকে দেখতে খুবই বেশি সুন্দর লাগছে। আমি মানে আমি বলতে পারছি না কিরকম লাগছে, তো তোমরা দেখো, আমি ওকে দেখাচ্ছি তোমাদেরকেও। আই গিরি নন্দিনি নন্দিত মেদিনি বিষ্ণু, তোমাদের কিরকম লাগছে কমেন্ট অবশ্যই বলে দিও, ঠিক আছে? আমার তো ফার্স্ট টাইম ট্রাই করলাম। দুর্গি তো, দুর্গি এখন বনে গিয়েছে। দুর্গা নমস্কার, মা দেবী নেক্সট এই বছর করোনা দিও না, আর ভালো লাগছে না। হ্যাঁ, সো গাইস আমরা এখন যাচ্ছি ভিডিও, আর এটা আমরা খুব কষ্ট করে জোগাড় করেছি, যাচ্ছি আমরা, এটা খুবই কষ্ট করে জোগাড় করেছি আমরা। সো চলো, আমাদের চুলটা না খুবই সুন্দর হয়েছে না, আমার নিজেরও ভালো লেগেছে। টেকনিক টেকনিক সব কিছু টেকনিকে হয়, সাথে ভাইও যাচ্ছে আর আমি তো আছি। গাইস দেখতে পাচ্ছো খুবই ঘাস টাসের মধ্যে এসে গেছি আমরা, আর এখন বানিয়ে নিচ্ছি। দেখো কবে উঠেছিলাম আর কবে এখন আসছি, সাজতে সাজতে খুবই লেট হয়ে গেছে। গাইস ঘরে চলে যাচ্ছি, আর এই দেখছো এখানে বোনও যাচ্ছে, সূর্য উঠে গেছে। আর আসলে এখানে না আমরা করতে এসেছি, কিন্তু মানুষের যন্ত্রণায় করা যায় না, ওরা শুধু দেখতেই থাকে দেখতেই থাকে। কি হয়েছে? তো করে চলে যাচ্ছি, রাখছি, কারণ আমরা এখন যা করব গিয়ে ঘরে করব, যা হয়েছে এখানেই শেষ করলাম। আর রোদ্রু উঠে গেছে, তো এখন ঘরে চলে যাচ্ছি, তো বাই। আর তোমাদের কিরকম লেগেছে ওকে, আর আমরা সকাল সকাল উঠে যা করলাম, আর ওকে তোমাদের কীরকম লাগেছে লেগেছে সেটা কমেন্টে বলবে। আর আর ভালো লাগলে একটা লাইক টাইক করে দিও। আর আমার তো খুবই ভালো লাগলো ওর চুলটা খুবই হেভি হয়েছে না আসলে। এখন এখন না ওটা চলে যাচ্ছে বে, ওটা চলে যাচ্ছে এখন, কার্লি কার্লি টাইপটা হয়েছিল সেটা এখন চলে যাচ্ছে। সো গাইস আমরা এখন চলে যাচ্ছি ঘরে, আর তোমাদের কীরকম লাগলো সেটা বলে দিও।